আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে আগামী 30 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে এসএসসি সমমানের পরীক্ষা। এই পরীক্ষায় কোন বোর্ডে কতজন পরীক্ষাতে অংশগ্রহণ করতেছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা থাকতেছে। আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় শুরু করি। আগামী 30 এপ্রিল থেকে শুরু হচ্ছে এসএসসি সমমানের পরীক্ষা। এই পরীক্ষায় মোট 20,72,163 জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। 10,21,197 জন ছাত্র ও 10,50,966 জন ছাত্রী। মোট 11টি শিক্ষা বোর্ড থেকে এসএসসি সমমানের পরীক্ষা অংশ নেবে। শিক্ষা মন্ত্রণালয়ের হিসেব বলছে 9টি সাধারণ ধারার শিক্ষা বোর্ড থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেবে 16,49,275 জন। তাদের মধ্যে ছাত্র সংখ্যা 7,79,870 জন আর ছাত্রী 8,69,405 জন। মোট 70,786টি স্কুল থেকে এসব শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। তারা 2,244টি কেন্দ্র থেকে এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেবে। চলতি বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডে দাখিল পরীক্ষায় অংশ নেবেন 2,95,121 জন পরীক্ষার্থী। এদের মধ্যে ছাত্র 1,43,993 জন এবং ছাত্রী 1,51,128 জন। এবার 9,085টি মাদ্রাসা থেকে পরীক্ষার্থীরা দাখিল পরীক্ষায় অংশ নেবে। মোট 716টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি বছর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভকেশনাল পরীক্ষায় অংশ নেবে 1,27,767 জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র 97,334 জন এবং ছাত্রী 30,433 জন। মোট 2,927টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা এসএসসি ও দাখিল ভকেশনাল পরীক্ষায় অংশ নেবে। তারা মোট 850টি কেন্দ্রে এসএসসি ও ভকেশনাল পরীক্ষায় অংশ নেবে। 9টি সাধারণ বোর্ডের মধ্যে ঢাকা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন 4,19,643 জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র 1,96,891 জন, ছাত্রী 2,22,752 জন। 3,269টি স্কুলের এসব শিক্ষার্থী ঢাকা বোর্ডের অধীনে থাকা 431টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। রাজশাহী বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেবে 2,05,802 জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র 1,06,223 জন এবং ছাত্রী 99,589 জন। 2,678টি স্কুলের এসব শিক্ষার্থী রাজশাহী বোর্ডের অধীনে থাকা 265টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নেবে। কুমিল্লা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন 1,85,106 জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র 77,556 জন আর ছাত্রী 1,07,641 জন। 1,776টি স্কুলের এসব শিক্ষার্থী কুমিল্লা বোর্ডের অধীনে থাকা 272টি কেন্দ্রে পরীক্ষায় এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। যশোর বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেবে 1,57,795 জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র 78,493 জন এবং ছাত্রী 79,302 জন। 2,548টি স্কুলের এসব শিক্ষার্থী যশোর বোর্ডের অধীনে থাকা 293টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নেবে।
চট্টগ্রাম বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন 1,54,691 জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র 68,221 জন আর ছাত্রী 86,470 জন। 1,160 স্কুলে সব শিক্ষার্থী এ বোর্ডের অধীনে থাকা 216 কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। বরিশাল বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন 91,800 জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র 43,727 জন এবং ছাত্রী 48,073 জন। 1,475 স্কুলের এসব পরীক্ষার্থী এ বোর্ডের অধীনে 91টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। সিলেট বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেবেন 109,820 জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র 45,306 জন এবং ছাত্রী 64,514 জন। 3,931 স্কুলের এসব শিক্ষার্থী বোর্ডের অধীনে থাকা 149টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। দিনাজপুর বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন 201,802 জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র 101,598 জন এবং ছাত্রী 99,761 জন। 2,703 স্কুলের এসব পরীক্ষার্থী বোর্ডের অধীনে থাকা 277টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। ময়মনসিংহ বোর্ড থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবেন 123,259 জন শিক্ষার্থী। তাদের মধ্যে ছাত্র 61,946 জন এবং ছাত্রী 61,313 জন। 1,299টি স্কুলে এসব শিক্ষার্থী বোর্ডের অধীনে 150টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। জানা গেছে আগামী 30 এপ্রিল শুরু হয়ে 23 মে পর্যন্ত চলবে এসএসসির লিখিত পরীক্ষা, আর 24 থেকে 30 মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। 30 এপ্রিল থেকে দাখিল পরীক্ষা শুরু হয়ে 25 মে পর্যন্ত, আর 27 থেকে 3 জুনের মধ্যে দাখিলের ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। 30 এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা ও দাখিল প্রকাশনা লিখিত পরীক্ষা শুরু হয়ে 23 মে পর্যন্ত চলবে। 25 থেকে 4 জুনের মধ্যে ব্যবহারিক পরীক্ষা এবং 5 জুন থেকে 15 জুন পর্যন্ত বাস্তব প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। সবার শিক্ষার সব খবর সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদেরকে আবারও জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।